হাসখালির পর নদিয়ার ধানতলা থানা এলাকায় নাবালিকার অস্বাভাবিক মৃত্যু। আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে মৃত্যু। মৃত নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকার দেহ ফের ময়নাতদন্ত করা হবে বলেও জানা গেছে। নদিয়ার হাসখালির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নদিয়ার আরেকটি থানা ধানতলাতে আরো এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘটল। হাসখালির পর এবার ধানতলা থানা এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে সেই বাড়ি থেকে নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। জানা গেছে, নদিয়ার গাংনাপুর থানার ঘোলা এলাকার বছর ১৪ বয়সের এক নাবালিকা গত সোমবার চড়কের মেলা উপলক্ষে তার পিসির মেয়ের বাড়ি ধানতলা থানার শঙ্করপুর এলাকায় বেড়াতে আসে। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ নাবালিকার জামাইবাবু খবর দেয় যে নাবালিকার দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে নাবালিকার বাবা এবং জ্যাঠা যখন রওনা দিয়েছেন, তখন আবার তাদের বলা হয় যে তাদের মেয়ে মারা গেছে, সে রানাঘাট মহকুমা হাসপাতালে রয়েছে। ততক্ষণে নাবালিকার ময়নাতদন্ত হয়ে গেছে। কি হয়েছিল আমি তো বলতে পারবো না, এটা মোটামুটি তদন্ত করলেই পাওয়া যাবে। কি দিয়ে কি হয়েছে আমরা সঠিক এখনো কানে শুনতে পাইনি। কি দিয়ে কি হয়েছে তদন্ত করলেই, সিবিআই তদন্ত করলেই সব কিছু জানা যাবে। সেই চাই আমি, আমার মেয়ে লোকের বাড়ি গিয়ে মরল কোন জন্যে মরল সেই বিচারটা আমি চাই। আমার মনে হচ্ছে ওরা মেরে ফেলেছে আমার কাছে, আমার নিজের মেয়ে ঘরে যদি তালা মেরে রাখে এতে তো বেশি দূর না, আমার একটু ফোন করতে পারে, আমার ফোনই করেনি। যখন হসপিটালেও নিয়ে গেছে তখনও ফোন করেনি। মেরে ফেলে গলা দড়ি ঝুলিয়ে রেখেছে আমার, এইটা আমার মনে হয় আমার মেয়ে কেউ কোনোদিন খারাপ ভাবে বলতে পারে। আমার মেয়ে কে আমার ভাগ্নি জামাই নিয়ে গেছে সোমবারে রাতে। ননদ বলে যে আমার মেয়ের শরীরে মদের গন্ধ পায়। আমার মেয়েকে নিয়ে ঘরে তালা মেরে রেখেছে। মেরে তালা মেরে রেখেছে না নিজের গলা ধরে রেখেছে সেটা আমি বলতে পারবো না। নাবালিকা যে দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল তাদের দাবি, ওই নাবালিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সেই যুক্তি মানতে নারাজ নাবালিকার পরিবারের লোকেরা। আমাদের মেয়ে এইখান থেকে ভালোভাবে গেছে, ওইখানে গেছে, তা ওইখানে গিয়ে কেন গলায় দড়ি নেবে? হয়তো ওদের কোনো কিছু করেছে, তার জন্য ওইখানে বাধ্য হয়ে ওকে সব কিছু করে তারপর ওকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফোনে জানালো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু খোলাখুলি বলেনি যে মারা গেছে কি ভালো কি মন্দ আমার বাড়ির কাছে। পরে আধা রাস্তা যাওয়ার পরে বলছে তোমার মেয়ে মারা গেছে, মেয়ে মারা গেছে। তখন ভাই বললো আমার মেয়ে যেভাবে নিয়ে আসছো সেভাবে, যেভাবে নিয়ে গেছে সেভাবে আমার মেয়ে ফেরত দিয়ে যাও। তখন ওইখান থেকে উল্টো পাল্টা গালাগালি করে ওরা নাকি বলেছে, হ্যাঁ বলেছে যে ওদের ওই জামাইবুর ঘরেই ঝুলেছে বলে। তা জামাইবু স্বীকার হয়েছে যে পাড়ার ছেলেপেলে ডেকে নিয়ে এসে বডি নামানো হয়। জামাইবাবু আসিয়া এই মেয়েটারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর অনুষ্ঠান শেষ হয়েছে। শেষ হওয়ার রাত্রে কি হয়েছে না হয়েছে আমরা জায়গায় তো আমরা বাড়িতে যার যার সবাই আমরা বাড়িতে ওই মেয়েটার জায়গায়। ওখানে রাত্রি ১১টার সময় ফোন আইসে যে এরম দুর্ঘটনা হয়েছে, মেয়ে গলায় দড়ি নিয়েছে। তখন ওই শুনিয়া আমরা সবাই রেডি হইলাম যাব। এর মধ্যে আবার ফোন আসলো যে মারা গেছে, কোথায় মারা গেছে হসপিটালে। তখন আমরা হিনতে যাইয়া ওই বাড়িতে গেলাম, হসপিটালে গেল, হসপিটালে যেই দেখো যে মারা গেছে। হ্যাঁ আমাদের সন্দেহ, মাইয়া গলায় দড়ি দিয়ে ঝুলাইতেছে আমাদের এই সন্দেহ। নাবালিকার দেহ গাংনাপুরের বাড়িতে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন বাড়ির লোকেরা। তাদের দাবি, তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, ফলে মৃতদেহ ফের ময়নাতদন্ত করতে হবে। যখন এখানে নামাজের অনেকটা সময় ছিলাম, ওখানে আমরা যখন পোস্টমর্টম হয় আমাদের থেকে পুলিশ বেশি ছিল, আমাদের ওখানে কোনো কথা বলতে দেওয়া হয়নি, আমাদের থেকে পুলিশ ওখানে বেশি ছিল। এবার কোন থানার ছিল না ছিল সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের থেকে পুলিশ অনেকটাই ওখানে বেশি ছিল, আমাদের কোনো কথা ওখানে গ্রাহ্য হয়নি। এবার ওখানে যে গলায় দড়ি দিয়েছে সেটাও ওই সুইসাইড ওখানে রিপোর্টে সেটা নেই, লিখেছে সুইসাইড করেছে নেই। এবার কীভাবে সুইসাইড করেছে সেটা লেখা নেই। গলায় দড়ি দিলে একটা দাগ থাকে, সাধারণ একটা যদি ফাঁস দিয়ে মারা হয় আমরা যদি গলায় চেপে ধরে তবু একটা জিপটা কিছুটা বেরিয়ে যায়, সেটা ওরকম কিছু ছিল না। গলায় কোনো দাগ নেই, এটা যে গলায় দড়ি দিয়েছে একটা ওড়না কিংবা গামছা যাই হোক এর গলায় কোনো দাগ ছিল না।
বডি দেখার পরে আমাদের এখানকার পাবলিক দেখার পরে যে পজিশনে হয়েছে সেটা আমরা মানতে পারিনি এদের পোস্টমর্টমটা পরে এমএলএ সাহেব আমাদের ওখানে গিয়েছিল ওনার তদারকিতে আমরা এখন বডিটা রানাঘাট মর্গে আবার রেখে গেলাম যাতে এর পুরো তদন্ত হয় আমরা সিআইডি সিবিআই তদন্ত চাই যাতে এর মানে দোষীরা ধরা পড়ে যেভাবে মারা গেছে কেউ মুখ খুলতে যাচ্ছে না সে দুর্ঘটনা ঘটার পর দিন দুপুরেই তাকে রানাঘাট হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় এবং যখন পাঠায় তখন তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়নি যে মেয়েটি এক্সপায়ার করেছে বা মারা গেছে এটা একটা গিল্ট কনসাস থাকলে হয়তো হয় ভেতরে সেটা আমাদের রহস্য ওইখানেই লাগছে এবং পাঠিয়ে দেওয়ার পর পোস্টমর্টমটা দুপুর দিন দুপুরে পোস্টমর্টম হয়ে যায় এবং পোস্টমর্টম হওয়ার পরে যখন বডি আবার ফেরত যায় বাড়ির লোক বডি নিতে স্বীকার অস্বীকার করেছে এবং বাড়ির লোক রি পোস্টমর্টমের দাবি চেয়েছে এবং আমরা চাইবো যে পুলিশ এখানে আছে পুলিশ তার সঠিক তদন্ত করুক এই ব্যাপারে রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাস জানিয়েছেন নাবালিকার পরিবারের পক্ষ থেকে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়েছে গতকাল একটা অভিযোগ পড়ে সেই অভিযোগে একটা এখানে একটি মাইনর মেয়ে আসে এই মেলায় তো সে এই বাড়িতে সুইসাইড করেছে বলে একটা প্রথমে অভিযোগ হয় সেই মতো কেসও হয় সেই অভিযোগে তিনজনের নাম ছিল তো তার মধ্যে দুজন অ্যারেস্ট হয় পোস্টমর্টেমও হয়ে গেছিলো পরবর্তীকালে তার বাড়ির লোকের মনে হয়েছে যে না এটার মধ্যে আরও অভিযোগ আছে এটা শুধু সুইসাইড নয় তো তারা সেই মতো করে অভিযোগ নতুন করে দিয়েছেন তো সেটাও গ্রহণ করা হয়েছে এবং সেই মতো করে তাতে ওনারা যেটা কমপ্লেন করেছেন সেই মতো করে মার্ডার এবং যে রেপের চার্জ তারা দিয়েছেন তো সেটা রুজু করে তো তাতে আরেকজন তারা অ্যাকিউজের নাম নিয়েছেন তো তাকেও অ্যারেস্ট করা হয়েছে টোটাল চারজনের নাম আছে তিনজন অ্যারেস্ট হয়েছে মোট চারজনের নামে অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মেয়েটা যে কোনো প্রকারেই হোক কারোর পাল্লায় পরে সেদিন হালকা পাতলা মদও খেয়েছিল এবার সেই মানে বিষয়টা গন্ধটা হয়তো ওর পিসির কানে গেছে বা পিসির নাকে গেছে পিসি ওটা দেখে পিসি হয়তো খারাপ লেগেছে পিসি ওকে হয়তো শাসন করার জন্য একটু বকাঝকা করেছে বা দুই এক চড়থাপ্পড়ও দিতে পারে সেটাই হয়তো ওর কাছে ও সেটা মানে সেটাকে হয়তো মানে মেনে নিতে পারেনি গান টান হয়েছিল পরে মেয়েটা নাকি কি মদ খাইছিল মেয়েটা পিসি না পিসি ছিল আবার এই জায়গায় মেয়েটার মেয়েটার পিসি নাকি মেয়েটার মদের গন্ধ পাইছিল এই তোর কিসের গন্ধ রে কয় কিছু না মেয়েরা পিসি নাকি শুনে দিল একটু মদের গন্ধ এই তোর মদ খালি কিসের দিল দুইটা থাপুর দিছে থাপুর দিয়ে মেয়েটার পিসি না ঘরে আটকে রাখছে দুইটা থাপুর দিয়ে আটকে রাখার পরে ও মেয়েটার পিসি এখানে ছিল বাইরে ছিল মেয়েটা ঘরেই ছিল ভাবছে মেয়েটা ঘরে থাকলে যদি মদের গন্ধ আরও কি পায় যদি কীভাবে থাক তুই আর বেরিবি না তুই ক্যান খালি তোর কোন বিয়ে নিয়ে খাওয়াইছে তারা ঘরে আটকে রাখছে আটকে রাখার পরেই ঘটনা ঘটছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া